ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক এবং অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল তথা বিশ্ব সংস্থার সহ সভাপতি সাবিনা ইন্দ্রজিৎ, সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার। আবারও রাজ্য পেরিয়ে বহিরাজ্যে প্রবেশের পথে ধর্মনগরে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক, তবে এবার ধর্মনগর আরপিএফ এর হাতে আটক হলেন তারা। ধৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা। ধর্মনগর আরপিএফ ধৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে তাদের হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার সকালে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজধানী গান্ধীঘাট ও মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজি মূর্তি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করা হয়। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা বলেন, আগামী দিনে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে মানব জাতিকে। এই আশঙ্কাকে সামনে রেখে গাছ লাগানো খুবই জরুরি। বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কৈলাস শহরের হীরাছড়া চা বাগান শ্রমিকরা। এ নিয়ে শুক্রবার হীরাছড়া গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণে বঞ্চিত বাগান শ্রমিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিক নেতা বলেন, রাজ্যের অন্যান্য চা বাগান শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেলেও এক্ষেত্রে হীরাছড়া চা বাগানের শ্রমিকরা সম্পূর্ণ বঞ্চিত। আগামী দিনে তারা কোনো সুযোগ সুবিধা না পেলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শালকা দেপোরমা। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 478। শালকার আশানুরূপ ফলাফলে খুশি তার পরিবার। এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছায় তিনটি গরু সহ একটি বাছুর, ক্ষয়ক্ষতির পরিমাণ 3-4 লক্ষ টাকা। ঘটনা ধর্মনগর থানাধীন মন্তলা এলাকায়। শুক্রবার রাত আনুমানিক 3টা নাগাদ মন্তলা রোডের বাসিন্দা স্বদেশ চক্রবর্তীর গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখেন পরিবারের লোকজনেরা। আগুনের লেলিহান শিখায় গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। গৃহস্থ জানান, গোয়ালঘরে 3টি গর্ভবতী গরু সহ একটি বাছুর ছিল, সেগুলি আগুনে পুড়ে ঘরের ভেতরে মারা গেছে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই আগুনের সূত্রপাত। আগামী 20 জুন জগন্নাথের রথযাত্রা উৎসব, মাঝখানে আর মাত্র 9 দিন বাকি। আর এই রথযাত্রা উৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে প্রস্তুতি চলছে জোর কদমে। এ বিষয়ে শনিবার এক সাক্ষাৎকারে মন্দিরের মহারাজ জানান, আগামী 20 জুন দুপুর 3টায় জগন্নাথের রথ মন্দির প্রাঙ্গণ থেকে রাস্তায় বেরোবে। উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর সোনামুড়া করোনা বাজার সংলগ্ন মনোজিত দাসের বাড়িতে হানা দিয়ে 70,000 টাকার ব্রাউন সুগার ও নগদ প্রায় 30,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। যদিও নেশা বিক্রেতা মনোজিত দাস পালিয়ে যেতে সক্ষম হয়, অভিযুক্ত মনোজিত দাসকে আটক করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানান রাধাকিশোরপুর থানার পুলিশ। শনিবার দুপুরে শহরতলির পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী এলাকায় রহস্যজনকভাবে ড্রেন থেকে অজিত দাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার বয়স আনুমানিক 32 বছর, পেশায় সে গাড়ি চালক। অজিত দাস প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে, তবে এটি খুন না অন্য কিছু তা তদন্তের পরে জানা যাবে বলে বক্তব্য পুলিশের। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে দীপ্তনুপাল। এবছর পরীক্ষায় মোট 3 জন পঞ্চম স্থান অধিকার করেছে। এদের মধ্যে একজন হলেন উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র দীপ্তনুপাল, তার প্রাপ্ত নম্বর 489। দীপ্তনুপাল জানায়, প্রতিদিন 7-8 ঘন্টা পড়াশোনা করেছে, 5 জন গৃহশিক্ষক ছিল তার। এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় বলে দীপ্তনু জানায়। কয়েকদিন আগে ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা গুরুদাস রায় পরিবারের সকলকে নিয়ে গৌহাটি বেড়াতে যান। শনিবার সকালে গুরুদাসের বসত ঘরে দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ঘরের সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে, তবে বাড়ির মালিক বহিরাজ্যে থাকায় কি কি চুরি গেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিদেশি মুদ্রা লেনদেন আইন অমান্য করায় শাওমি ইন্ডিয়া তথা কোম্পানির আধিকারিকদের শোকজ নোটিশ ধরালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংস্থার পাশাপাশি আরও তিনটি ব্যাংককে নোটিশ দেওয়া হয়েছে। 2024 সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়াই ছিল কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হলে প্রাণে বাঁচবেন লক্ষাধিক মানুষ, এমনটাই রিপোর্ট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার ক্রমশ তীব্রতর হচ্ছে। আগামী 24 ঘণ্টার মধ্যেই সেই ঝড় আরও তীব্রতর হতে চলেছে বলে জানিয়েছে মৌসুম ভবন।